গোপাল বলে একটা ছেলে যার বেশ বয়স হয়েছে কিন্তু বিয়ে হচ্ছে না। আর বিয়ে না হলে তো চিন্তা হয়, পাড়া প্রতিবেশীরও হয়, অচেনা মানুষেরও হয়। আমি সেই অচেনা মানুষ যার গোপালের বিয়ে নিয়ে চিন্তা। হ্যালো, হ্যাঁ, আপনি গোপাল বলে কারোর জন্য পাত্রী খুঁজছিলেন? আমি কোথা থেকে বলছেন? নমস্কার, আমার নাম হচ্ছে বাসুদেব ভট্টাচার্য। আমার ছেলে ঠিক হয়ে আসছে। কাশায় দেবেন? মেয়ে কি করে? কিছু করে না। কেন বলুন না? আপনি, আমার মেয়ে কিন্তু ভালো চাকরি বাকরি করে। আমার ছেলের বিয়ে ফাইনাল কথা হয়ে গেছে। কবে বিয়ে? জানুয়ারি মাসে বিয়ে। মেয়েটা কিরকম ফর্সা? মেয়ে দেখতে শুনতে ভালো। হ্যাঁ, ভালো দেখতে। আমার মেয়ে মিস তিলোত্তমা 2014। না, আমার ছেলের বিয়ে ঠিক হয়ে গেছে, আমি এখানে আর যোগাযোগ করবো না। আপনি ভেঙে দিন না। না, ভেঙে দেবো কেন? বিয়ে আমার মেয়ে বেটার। কি, আপনার ছেলে কি বেটে? বেটেই হবে, 5 ফুট হবে না আপনার দেখতে। তাহলে আপনি আমার ছোট মেয়েকে নিয়ে নিন, ও 4 ফুট 10, ভালো মানাবে। না না, আমি দেবো না। আমার হয়ে গেছে বিয়ে, আমি কেন কথা বলছেন? আপনি ভেঙে দিন না। আমি ভাঙবো না। পণ দিচ্ছে, কত টাকা দিচ্ছে আপনাদের? জানি না, আমি রাখুন তো ফোন। আমি 15 লাখ টাকা দেবো। আচ্ছা ঠিক আছে, ফোন আমি রাখুন। হ্যালো, আপনি একবার আমার মেয়ের হাতে রান্নাটা খেয়ে দেখতে পারতেন। কেন রান্না খেয়ে কি হবে? আমি আমার ছেলের বিয়ে ঠিক হয়ে গেছে, আপনাকে বারবার বলা হচ্ছে। মেয়ে কি ফেলনা নাকি? মেয়েকে সম্মান দিতে শিখুন। না না, আমার মেয়ে আর কি খুব ভালোবাসে গোপালকে। আপনার মেয়ে কে? গোপালকে চেনেছে? আমার মেয়ের নাম রাধা, দেখুন নামের সাথেও কি মানিয়েছে। আপনি কি চ্যাংড়ামো করছেন? আমার মেয়ে তো বেটার, সেটাই বলছি, আপনি একবার দেখে নিন, ও নাচ জানে। আমি কেন দেখবো? আপনাকে আমি আমার কথাটা বলে দিলাম, এরপরে কিন্তু আর ফোন করে ডিস্টার্ব করবেন না। ও থ্যাংক ইউ মনি কুট্টির কাছে নাচ শিখেছে দিদিভাই। হ্যাঁ বলুন। তুমি কি গোপাল? হ্যাঁ আমি গোপাল, বলুন। বা তুমি আমার মেয়েটাকে একবার দেখে নাও বাবা। আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে। সে তো ভেঙে দেওয়াই যায়, অনেক বেশি জানি। আপনি ভেঙে দিন, যদি একটা ছেলের বিয়ে ঠিক হয়ে যায়, একটা মেয়ের বিয়ে ঠিক হয়ে যায়, তাকে আবার ভাঙা যায় না। একটা মেয়ে বিয়ের আগে যাই থাকে থাকুক, বিয়ের পরে কিন্তু একটা অন্য রূপ হয়, অন্য ক্যারেক্টার হয়। সে তো ছেলেরাও হয় বাবা। ছেলেদেরও হয়, ঠিকই আছে, আপনার কথাটা আমি মেনে নিলাম। তুমি দেখো, তুমি যদি আমার মেয়েকে বিয়ে করো, তোমাকে একটা গাড়ি দেবো। না আমার গাড়ির দরকার নেই, আমার অনেকগুলো গাড়ি। কি গাড়ি পছন্দ বলো? ভলভো বাস নেবে? ভলভো বাস আপনি কি দেবেন আমাকে? আমার জাহাজ আছে। মজা করো না, তুমি কত টাকা নগদ চাও বলো? আপনি আমাকে টাকা দিয়ে শেষ করতে পারবেন না, বলো। আমার প্রচুর খাই বাবা। লোভী ছেলে তার মানে তুমি? আমি লোভী, ভীষণ লোভী ছেলে। আমি তোমার মান্থলি ইনকাম কত বাবা? 5 পয়সাও না, আমি লোকের পয়সায় খাই, লোভী ছেলে তো আমি। আচ্ছা, চরিত্রগত দিক থেকে তুমি কেমন? চরিত্রগত দিক থেকে খুবই খারাপ। আচ্ছা, তাহলে তুমি একটা নচ্ছার ছেলে, লম্পট ছেলে। একদম নচ্ছার ছেলে, এই তো বলে গেছেন। আমার সঙ্গে কেন আপনি রাগ ফোন এই কচ্ছু বিয়ে দেবো আমার মেয়েদের? রাগ, ঠিক আছে, রাগ ফোন। হ্যাঁ ব্যাস, আর দ্বিতীয়বার যেন না ফোন। তোর অকাল আছে আমার মেয়েকে বিয়ে করার? আরে তুই তো বলছিস যে আমাকে বিয়ে করতে হবে তোর মেয়েকে। আমার ভলভো বাসের চাকা ফোন করতে গেছিল। ভলভো বাসের চাকার অকাল নেই, ভলভো বাস নেবে। তোর তুই কার সঙ্গে কথা বলছিস জানিস? কে? গোপাল নাম, বারে গান গায়। ব্যাস ওইটুকুনি পরিচয় থাক। হ্যাঁ রাগ ফোন। দ্বিতীয়বার যেন না ফোন আছে ফোনে। 2 পয়সা নেই কোনো, আমার নাকি প্রচুর খাই। মেয়ের বাবার থেকে এত টাকা নেবে নাকি? দ্বিতীয়বার এই ফোনে ফোন যেন না আছে। চুপ, নমস্কার। রাগ ফোন। হ্যালো। হ্যালো, আরেকবার ফোন করলাম, বললাম রাখ। কেন রাখ? কেন রাখ ফোন? আপনার আপনাকে জানেন আপনি, আমি আপনি আমার আপনার আমি কি করতে পারি জানেন কি? ধর অকাদ আছে অত। শুন, আমার আমার এক আত্মীয় আপনার তোর সাথে কথা বলবে। আমি কারোর সঙ্গে কথা বলবো, আমি জামাই হিসেবে দেখছিলাম। ট্যাক্সেবল ইনকাম নয় না? আমি কে জানিস তুই? ট্যাক্সেবল ইনকাম কাকে বলে তুই জানিস? এই কুলাঙ্গারটাকে আমি দেখছিলাম। তোমার তুমি বছরে যত টাকা কামাও, ওটা আমরা রেস্টুরেন্টে খেয়ে বিলের সাথে টিপ হিসাবে দিয়ে দিই। আমাদের তো ওই টাকা আমাদের মেয়ের সাথে বিয়ে করবে তুমি? আমাদের একটা কাজের মেয়ে শেফালি আছে, ওকে বিয়ে করবে? হ্যালো বলছি তো, দ্বিতীয়বার ফোন করার চেষ্টা। নামটাও দেখুন গোপাল নাকি গোপাল, জামাইয়ের নাম গোপাল, কি বলবো? গোপাল ভাট। আমি মিস্টার ব্যানার্জিকে কি বলবো? আমার জামাই গোপাল, গোপাল ভাট। আমাদের পার্টিতে সম্মান নষ্ট হতো। গোপাল আর শেফালি ভালো মানাবে। হ্যাপি টু দি স্টার ওলি অন মিটার।